5,500 টাকা থেকে স্টার্ট এত দাম আছে 8,000 টাকা দাম আছে এগুলো আমি 10,000 টাকা করে রেখেছি মিল বাচ্চা হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকের ভিডিওটা কোথায় তোমরা দেখেই বুঝতে পেরে গেছো হয়তো তো আজকে এসে গেছি আমি শ্রীরামপুরে পোষ্য পাখি হাট যেটা বসে রোববার সেটাতে চলে এসেছি তোমরাও আসতে পারো কিভাবে আসবে পুরো ভিডিওটা দেখো সবটাই জানতে পারবে আর কি কি আছে কত রকম কুকুর আছে কত জনের কাছে আছে ফুল আছে তোমার মাছ আছে পায়রা আছে পাখি আছে সমস্ত ডিটেইলস দেবো এবং খাবার যা তোমাদের দরকার সব পাবে এখানে আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এইগুলো কি কালচার ফার্ম কালচার ফার্ম কালচার কত দাম আছে 8,000 টাকা 8,000 কত দিনের এগুলো 40 দিন বয়স এখনো ভ্যাকসিনেশন হয় না 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 আচ্ছা তোমার কি এই ছাড়া আর কোনো কুকুর পাবে সব ধরনের কুকুর পাবে আমার বাড়িতে গেলে সব ধরনের তোমার বাড়িটা কত বেড়াকু তোমার ফোন নাম্বার 9831478289 সব ধরনের আমার বাড়িতে টোটাল 32টা কুকুর 32 এখন দাদার কাছ থেকে তোমরা নিতে পারো ভালো কিন্তু এই কুকুর দুটো আছে আর 30 দিন বয়স 38 দিন দাম কত আছে দাদা এটা 35,000 টাকা দাম আছে হ্যাঁ এগুলি ল্যাব আছে ভুল বল ভাই এগুলো সব আমাদের নিজস্ব ব্রিড এটা এটা 42 দিনের বাচ্চা আছে এটা 12,000 টাকা পড়ে তোমার কাছে একমাত্র হাস্কি আছে হ্যাঁ তোমার বাড়িতে ভালো মানে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আরও আছে গোল্ডেন আছে ল্যাব আছে কালচার আছে স্পিচ আছে ল্যাব শুরু হচ্ছে তোমার 7,000 টাকা করে এবার কিন্তু এখানে কোয়ালিটিটা ভালো কোয়ালিটির আছে 7,000 টাকার কোয়ালিটিটা একটু কম কোয়ালিটি হয় এটা ভালো কোয়ালিটি আছে তাও রিজনেবল প্রাইসে 10,000 টাকার মধ্যে ফিমেল ভালো হ্যাঁ ভ্যাকসিন করা আছে ফার্স্ট ভ্যাকসিন দেওয়া আছে 8585866642 আর এছাড়াও আরেকটা নাম্বার আছে 8013167203 বাড়ি হচ্ছে সোদপুর ঘোলা এই যে এটা আমাদের কার্ড কিরকম দামের আছে পায় তোমার স্টার্টিং হয় 2,000 টাকা 1,000 টাকা 800 টাকা পিস জোড়া হলে তোমার 2,000 টাকা করে জোড়া হবে আমার বাড়ির পায়রা আচ্ছা বাড়ির পায়রা কেউ যদি নেওয়ারও থাকে তো বাড়িতে এসে ওরা দেখে নিয়ে যেতে পারে পায়রা এরকম ব্যাপার আছে পায়রা যদি তোমার বাড়িতে আসতে যায় কিভাবে আসবে আমার নাম্বারটা নিয়ে নাও 8420866200 আর একটা নাম্বার আছে 8777036095 যদি পায়রা লাগে বাইরেরও কালেকশন লাগে যোগাযোগ করুন এনে দেবো থ্যাংক ইউ সিম্পল ভাট আছে 15 টাকা করে তারপর ব্ল্যাক গোল্ড আছে 15 টাকা মিক্স মলি আছে 5 টাকা করে লিচু আছে এখানে কিসিম আছে গোড়াবিন আছে কাপ আছে এবার 30 টাকা করে দাম গোড়াবিন কি দাম 15 টাকা হ্যাঁ হ্যাঁ বাড়ি হচ্ছে আমার আন্দুল হাওড়া আন্দুল থেকে নাম্বার হচ্ছে 9163355647 নাম কিরকম আছে অল
এন্ড অল ব্রিড অ্যাভেলেবেল, অল ব্রিড অ্যাভেলেবেল। সাড়ে পাঁচ হাজার, পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং স্পিচ হবে। হ্যাঁ, পাঁচ হাজার ল্যাব মোটামুটি ছ হাজার আট হাজার টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ অবশ্যই হবে। এবার দেখুন কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয়, এবার যেরকম আসবে নেগোসিয়েট করে দেবো, অসুবিধা নেই। একদম একদম একদম, বাবা মাকে দেখে বাচ্চা দেবো। আমি বেসিক্যালি ল্যাব্রাডর আর গোল্ডেন রিট্রিভার করি, তো ল্যাব্রাডর অথবা গোল্ডেন রিট্রিভার যদি চয়েস করেন কেউ, তো একদম বাবা মাকে দেখে বাচ্চা দেবো। না দেখুন অ্যাকচুয়ালি কুকুর একটু দু মাসের বয়সের ওপরেই নেওয়া উচিত, তাহলে রিস্কটা চলে যায়, কোনো মরে যাবার রিস্ক বা কিছু প্রবলেম হওয়ার রিস্ক থাকে না। দেখুন এখানে চল হয়ে গেছে 45 days, 35 days লোকে কুকুর কিনে নেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না, এটাই ব্যাপার। আমার নাম্বার হচ্ছে 9073209692। আমার বাড়ি হচ্ছে হাওড়া দাসনগর, কেউ যদি আমার বাড়িতেও ভিজিট করতে চায় বাবা মাকে দেখে বাচ্চা দেবে, কোনো প্রবলেম নেই। ওয়েলকাম। পায়রা খাঁচা, এবার পায়রা কিছু বাইরে আছে, পায়রা কিছু বেরিয়ে গেছে, বদ্রি আছে, ফিঞ্চ আছে, জাওয়া আছে, বেঙ্গলি আছে। বদ্রি 300 টাকা জোড়া, সব 300 টাকা জোড়া, যদি বেশি কোয়ান্টিটি নেয় তাহলে কম হয়ে যাবে। আর এখানে আপনার ফিঞ্চ আছে, জাওয়া আছে, বেঙ্গলি আছে। হ্যাঁ খাওয়ার দাওয়ারও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হাট ছাড়া আমার শ্রীরামপুরেই বাড়ি, হাটের পাশেই বাড়ি আমার, এখানে আমার সামনেই বাড়ি, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 8617785586। যদি অন্যান্য দিন লাগে আমাকে কল করলে আপনি পেয়ে যাবেন। দাম আছে ওগুলো 17,000 টাকা জোড়া, 17,000 টাকা জোড়া। এই উপরে ছোটো 150 টাকা জোড়া ফিন। নীল কালারের যেটা আছে ওইটা সব একই দাম, সব রকমই গাছ আছে, ফল ফুল সবই পাবেন, দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটিস, সমস্ত আম জাম কাঁঠাল এমনকি মেডিসিন প্ল্যান্ট, সমস্ত মেডিসিন প্ল্যান্ট পাওয়া যাবে। হ্যাঁ সার টপ সব। এই তো 9433634880, নেচার্স বিউটি নার্সারি, শারবলি দিশা হসপিটালের কাছাকাছি। তোমরা কিভাবে আসবে? তোমরা আসবে হচ্ছে এই দেখো, এই যে আমার পিছনে যে সোজা রাস্তাটা আছে এটা হচ্ছে আমাদের কোর্টের মাঠের যে মেন গেট, সেখান দিয়ে মানে তোমরা শ্রীরামপুর স্টেশনে নামবে, নেমে বলবে আমরা কোর্টের মাঠের কাছে যাব এবং পশু পাখি প্রাণীর যে হাট বসে সেখানে যাব বললে কিন্তু টোটোতে নিয়ে চলে আসবে, কারণ এটা এখন অনেক ফেমাস হয়ে গেছে। তো তোমরা এখানে আসতে পারো, আর যাদের প্রবলেম হবে তারা অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে আরও ডিটেলস আরও গাইড করে দেবো। তোমরা আসতে থাকো। আর এই দেখো ওই পেছন দিক থেকে যদি তোমরা আসো তাহলে দেখবে এই গঙ্গার পাড়েই বসছে কিন্তু এই পশু পাখি প্রাণীর যে মেলাটা, এবং তুমি এখানে ডেনমার্ক একটা যে আমাদের হেরিটেজ যে রেস্টুরেন্ট আছে তার অপোজিটেই বসছে, তার সামনেই বসছে, তোমরা আসতে পারো। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেল নতুন ভিডিও আসবেই, তোমরা তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করো।